উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রায় প্রত্যেক বছর এই প্রতিসম ম্যাট্রিক্স এবং প্রতিসম ম্যাট্রিক্স থেকে একটি অঙ্ক আসে অঙ্কগুলি খুবই সহজ তাহলে সেই অঙ্কগুলি করার আগে চলো আমরা প্রথমে দেখে নিই যে প্রতিসম ম্যাট্রিক্স আর বি প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে যে কোনো একটি বর্গ ম্যাট্রিক্স এ সেই বর্গ ম্যাট্রিক্স এটিকে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স যদি এ ম্যাট্রিক্সের ট্রান্সফোজ সমান এ হয় তাহলে এ একটি বর্গ ম্যাট্রিক্স তার সমান যদি এ হয় তখন আমরা সেটাকে বলবো প্রতিসম ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বা পরিবর্তন ম্যাট্রিক্স কীভাবে বের করতে হয় সেটি ম্যাট্রিক্সের প্রথম ভিডিও আলোচনা করা হয়েছে তাহলে এ ম্যাট্রিক্সটাকে প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি তার ট্রান্সপোর্ট সমান এ হয় একটা উদাহরণ নেওয়া যাক ধর এ সমান হচ্ছে এ এইচ জি এইচ এফ জি এফ সি তাহলে আমরা এই এ ম্যাট্রিক্সে যদি ট্রান্সফোর্স করি ট্রান্সফোর্সটা মানে হচ্ছে যে এর শাড়িগুলিকে আমরা স্তম্ভ আকারে লিখব প্রথম শাড়িটাকে আমরা স্তম্ভ লিখব দ্বিতীয় যে শাড়ি আছে সেটাকে দ্বিতীয় স্তম্ভে লিখব তৃতীয় যে শাড়িটা আছে সেটাকে আমরা তৃতীয় স্তম্ভে লিখব তাহলে দেখো এ আর এ ট্রান্স দুটি একই অতএব এই এ ম্যাট্রিক্সটি একটি প্রতিসম ম্যাট্রিক্স এরপর আমরা দেখব বি প্রতিসম ম্যাট্রিক্স বি প্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে না যে কোনো এ একটি বর্গ ম্যাট্রিক্স যদি তার ট্রান্সপোজ সমান মাইনাস এ হয় তখন আমরা সেই ম্যাট্রিক্সটাকে বলবো বি প্রতিসম ম্যাট্রিক্স তাহলে বি প্রতিশম ম্যাট্রিক্সের একটি উদাহরণ নেওয়া যাক ধরো এ সমান জিরো এইচ জি মাইনাস এইচ মাইনাস জি জিরো জিরো বি মাইনাস বি এই ম্যাট্রিক্সটা আমরা ট্রান্সফোর্স বের করি তাহলে এ ট্রান্সফোর্স সমান কি হবে প্রথম শাড়িটা প্রথম স্তম্ভে চলে আসবে জিরো এইচ জি দ্বিতীয় শাড়িটা দ্বিতীয় স্তম্ভে আসবে মাইনাস এইচ জিরো বি তৃতীয় শাড়ি তৃতীয় স্তম্ভে আসবে মাইনাস জি মাইনাস বি জিরো এখান থেকে আমরা যদি এটা মাইনাস কমন নিই তাহলে দেখো জিরো এইচ জি মাইনাস এইচ জিরো বি মাইনাস জি মাইনাস বি জিরো প্রত্যেকটি উপাদান থেকে মাইনাস কমন যাবে তাহলে এ ট্রান্সপোজ যেটা আমরা পেলাম সেটা সমান কি হচ্ছে মাইনাস এ অতএব এখানে এ ম্যাট্রিক্সটি হচ্ছে একটি বিসমা ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স ঠিক আছে এটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্সের সংজ্ঞা আর বি প্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউসমেট্রিক ম্যাট্রিক্সের সংজ্ঞা তাহলে আমরা উদাহরণ দেখলাম এরপর আমরা এই প্রতিসম ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্সের একটি উপপাদ্য দেখব সেই উপপাদ্য থেকেই আমরা অঙ্কগুলি করব। তার আগে এই বি প্রতিসম ম্যাট্রিক্স সম্পর্কে দু একটা কথা বলি কিছু বিশেষ ধর্ম বা কিছু বৈশিষ্ট্য আছে এই বি প্রতিশম ম্যাট্রিক্সের মধ্যে যেমন যে কোনো বি ম্যাট্রিক্সের মূল কর্ণের উপাদানগুলি সব সময় শূন্য হবে ঠিক আছে এখানে দেখো এ বি ম্যাট্রিক্স তার মূল কর্ণের যে উপাদানগুলি আছে সেগুলি সব শূন্য প্রতিশম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু না হতে পারে হয় না ঠিক আছে সময় হয় না বি প্রতিশম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু সর্বদা শূন্য হবে এটা মনে রাখবে শর্ট কোয়েশ্চন অনেক সময় চলে আসতে পারে যে বি প্রতিশম ম্যাট্রিক্স এর মূলকণের উপাদানগুলি সর্বদা শূন্য এক মাইনাস এক দুই এরকম ধরনের শর্ট কোয়েশ্চেন আসতেই পারে তাহলে দেখো আমরা দেখলাম যে যে বি প্রতিসম ম্যাট্রিক্স এর যে মূলকণের উপাদান সেগুলি সর্বদা শূন্য হবে দু নম্বর যে আমরা বৈশিষ্ট্য দেখব বি প্রতিশম ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের অর্ডারটা তিন বাই তিন হয় তাহলে সেই বি প্রতিশম ম্যাট্রিক্সের ডিটার্মিনেন্টের মান সর্বদা শূন্য হবে যদি তিন বাই তিন ম্যাট্রিক্স হয় বি প্রতিসম ম্যাট্রিক্স তাহলে তার ডিটার্মিনেন্টের মানটা সবসময় শূন্য হবে ঠিক আছে এটা আমরা কিভাবে লিখবো কিভাবে প্রমাণ করব না দেখো ধরে নিলাম যে এ হচ্ছে একটি বি প্রতিশম ম্যাট্রিক্স তাহলে কি পাবো আমরা না এ ট্রান্সপোজ সমান হচ্ছে মাইনাস এ অতএব এ ট্রান্সপোসের ডিটারেন্ট সমান হচ্ছে মাইনাস এ তার ডিটার মান কত হবে না এটা সমান হয়ে যাবে ডিটারেন্ট এ কারণ আমরা এটা পড়েছি যে যে কোনো ম্যাট্রিক্সের তার যে ট্রান্সপোজ বা তার যে পরিবর্তন ম্যাট্রিক্স তার দুটিরই নির্ণায়কের মান সমান হয় অর্থাৎ ডিটার্মিন্ট এ ট্রান্সপোজ সমান হচ্ছে ডিটারমিনেন্ট এ তাহলে ডিটারমিনেন্ট এ সমান মাইনাস এ তার ডিটারমিনেন্ট মান কত হবে না মাইনাস ওয়ান টু দি পাওয়ার কিউ ডিটারমিনেন্ট এ মাইনাস ওয়ান টু দি পাওয়ার কিউ ডিটারমিনেন্ট এ কেন কারণ দেখো ডিটারমিনেন্ট কে ইন্টু এ এ একটি বর্গ ম্যাট্রিক্স কে হচ্ছে একটি স্কেলার সেটা যদি হয় সেটা সমান হচ্ছে কে টু দি পাওয়ার এন ডিটারমিনেন্ট এ যেখানে এন হচ্ছে এ ম্যাট্রিক্স এর অর্ডার অর্থাৎ এ ম্যাট্রিক্সটা হচ্ছে এন বাই এন অর্ডারে সেরকম যদি হয় তাহলে তখন কে টু দি পাওয়ার এন ডিটারমিনেন্ট এ হবে ঠিক আছে তাহলে এখানে এন এর মান হচ্ছে তিন যেহেতু এ ম্যাট্রিক্সটি তিন বাই তিন ম্যাট্রিক্স আর কে এর মান হচ্ছে এখানে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার কিউ ইন্টু ডিটারমিনেন্ট এ সেই জন্য বলা হচ্ছে যে যে কোনো তিন বাই তিন ক্রমের পি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে তার ডিটারমিনেন্ট মান শূন্য কিভাবে হচ্ছে এটা সমান হচ্ছে মাইনাস ডিটারমিনেন্ট এ ঠিক আছে তাহলে ডিটারমিনেন্ট এ সমান মাইনাস ডিটারমিনেন্ট এ তার মানে হচ্ছে কি না টু ইন্টু ডিটারমিনেন্ট এ সমান জিরো ঠিক আছে তাহলে অতএব ডিটারমিনেন্ট এ সর্বদা জিরো তাহলে আমরা কি দেখলাম না যে কোনো বিপদশম ম্যাট্রিক্সের মূল কর্ণের উপাদানগুলি শূন্য এবং যে যেকোন প্রতিশম ম্যাট্রিক্স তার যদি অর্ডার তিন বাই তিন হয় তাহলে তার ডিটারমেন্টের মান হচ্ছে শূন্য ঠিক আছে এরপরে আমরা এই প্রতিশম ম্যাট্রিক্স এবং বি প্রতিশম ম্যাট্রিক্স এটা একটা উপপাদ্য করব সেই উপপাদ্যকে প্রমাণ করব এবং সেই প্রমাণের মাধ্যমেই আমরা একটি অঙ্ক করব হচ্ছে যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম ম্যাট্রিক্স ও একটি যোগফল আকারে প্রকাশ করা যায় যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে আমরা দুটি ম্যাট্রিক্সের যোগফল আকারে লিখতে পারব যেখানে একটি হবে প্রতিসম ম্যাট্রিক্স আর একটি হবে বিপ্রতিসম ম্যাট্রিক্স তাহলে আমরা এটা প্রমাণ করি ধরে নিলাম এ হচ্ছে যে কোনো একটি বর্গ ম্যাট্রিক্স ঠিক আছে এই এ ম্যাট্রিক্সটিকে আমরা এরকম ভাবে লিখতে পারব এক বাই দুই এ প্লাস এ ট্রান্সফোস প্লাস এক বাই দুই এ মাইনাস এ ট্রান্সফোস এরকমভাবে লেখা যায় এ ম্যাট্রিক্সকে এখানে আমরা দেখাবো যে এই যে যোগ ফলের লিখেছি এটি হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স আর এটি হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স তাহলে আমরা ধরে নিই যে পি সমান হচ্ছে এক বাই দুই এ ইন্টু এ প্লাস এ ট্রান্সফার আর এটাকে ধরে নিলাম কিউ তাহলে পি আর কিউ আমরা দুটি নতুন ম্যাট্রিক্স পেলাম তাহলে এ সমান অ্যাকচুয়ালি হচ্ছে পি প্লাস কিউ আমরা দেখাবো যে পি ম্যাট্রিক্সটি হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স আর কিউ ম্যাট্রিক্সটা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স তাহলে প্রথমে আমরা দেখাই যে পি ম্যাট্রিক্সটি হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স পি ম্যাট্রিক্সটি প্রতিসম ম্যাট্রিক্স কখন হবে যখন পি ট্রান্সপোজ সমান পি হবে তাহলে পি ম্যাট্রিক্স আমরা ট্রান্সপোজ বের করি পি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ পি ম্যাট্রিক্স সমান কি এক বাই দুই এ প্লাস এ ট্রান্সপোস তাহলে পুরোটা ট্রান্সপোস তাইতো তাহলে আমরা দেখাবো যে এটা সমান পি দেখো এটার সমান আমরা কি লিখতে পারি এক বাই দুই এ প্লাস এ ট্রান্সপোস এটার ট্রান্সপোর্স কেন আমরা এটা লিখতে পারছি কারণ হচ্ছে আমরা আগে পড়েছি যে কে একটি স্কেলার যদি হয় কে এ এই যে ম্যাট্রিক্সটি আছে তার ট্রান্সপোজ সমান হচ্ছে কে ইন্টু এ ট্রান্সপোজ কে এ ম্যাট্রিক্স এর সমান হচ্ছে কে ইন্টু এ ট্রান্সপোজ এটা আমরা আগে দেখেছি তাহলে আমরা এটা ট্রান্সপোজ বের করব এক বাই দুই এটা সমান হচ্ছে এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ এর এটা আমরা কোথাও থেকে পেলাম না আমরা জানি যে এ প্লাস বি তার সমান হচ্ছে এ ট্রান্সফোস প্লাস বি ট্রান্সফোস যে ভিডিওটি আছে প্রথম এবং দ্বিতীয় ভালো করে দেখবে এখানে এগুলি কিন্তু সব বলা আছে ঠিক আছে এই এ প্লাস বি তার ট্রান্সপোর্ট সমান হচ্ছে এ বি বিসভোস এখানে বি হচ্ছে এ ট্রান্সভোস তাই তো বি সমান হচ্ছে এ ট্রান্সপোর্স তাহলে আমরা এরপর কি লিখতে পারবো না এটা সমান লিখতে পারি এক বাই দুই এ ট্রান্সপোর্স এ ট্রান্সপোজেড ট্রান্সফোস কি হবে এটাও আমরা আগে পড়েছি এটা সমান হচ্ছে এ যেহেতু এ ট্রান্সপোজেড ট্রান্সপোজ সমান এ তাহলে দেখো এটা কি এক বাই দুই এ ট্রান্সপোর্স প্লাস এটা এটা সমান হয়ে গেল ঠিক আছে এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিউ বাই দুই এ মাইনাস এ ট্রান্সপোজ আমরা দেখাবো যে কিউ ম্যাট্রিক্সটি বি প্রতিসম পি আমরা দেখেছি প্রতিসম পি ট্রান্সপোজ সমান পি এরপরে আমরা দেখাবো যে তাহলে কিউ সমান হচ্ছে এক বাই দুই এ মাইনাস এ ট্রান্সপোর্স আমরা কিউ ট্রান্সপোজটা বের করব কিউ ট্রান্সপোজ সমান হবে এক বাই দুই এ মাইনাস এ ট্রান্সপোজ ট্রান্সপোজ তাই তো পুরোটা ট্রান্সপোজ সমান কি হবে এক বাই দুই ভেতরের ট্রান্সপোজ একই রকম ভাবে আমরা পি ট্রান্সপোজ যেরকম করে বের করেছিলাম সেই রকম করেই বের করব যেহেতু কে এ তার ট্রান্সপোজ সমান কে ইন্টু এ ট্রান্সপোজ তাহলে এটা সমান কি না এটা সমান হচ্ছে এখানে এ মাইনাস এ ট্রান্সপোস আছে আমরা এটাকে লিখে দিলাম এ প্লাস মাইনাস এ তার ট্রান্সপোজ যোগ ফল আকারে লিখতে হবে কারণ আমরা এ প্লাস বি তার ট্রান্সপোজের সূত্রটা জানি তাহলে এটা ট্রান্সপোজ এখানে শুধুমাত্র মাইনাস এ ট্রান্সপোসটাকে প্লাস মাইনাস এ ট্রান্সফোর্স আকারে লেখা হলো তাহলে এটা সমান কি না এটা সমান হচ্ছে এ ট্রান্সফোর্ ঠিক আছে এটা কি করে পেলাম আমরা না আমরা জানি যে এ প্লাস বি তার ট্রান্সফোর্ ট্রান্সফোর্স তাহলে এক বাই দুই এ ট্রান্সফোজ মাইনাস তাহলে এখানে কি পাচ্ছি আমরা মাইনাস এর ট্রান্সপোজ এর ট্রান্সভোজ কি হবে মাইনাস এ হবে তাই না যে কোনো ম্যাট্রিক্সের তার ট্রান্সপোস এর করলে কি হয় পরিবর্তন ম্যাট্রিক্স এর পরিবর্তন ম্যাট্রিক্স হচ্ছে সেই ম্যাট্রিক্সটা নিজে আমরা করেছি তাহলে এটা সমান হয়ে যাচ্ছে মাইনাস এ প্লাস মাইনাস এ মানে হচ্ছে মাইনাস এটা সমান হচ্ছে আমরা মাইনাস যদি কমন নিই তাহলে হয়ে যাবে এ মাইনাস এ ট্রান্সফোস সমান হচ্ছে মাইনাস কিউ তাহলে আমরা দেখালাম যে পি প্রতিসম ম্যাট্রিক্স পি ট্রান্সফোর্ কিউটা দেখেছি বি ম্যাট্রিক্স সমিক্স হবে না কিউ ট্রান্সফোর্স সমান মাইনাস কিউ তাহলে আমরা পেলাম যে যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম আর একটা বি প্রতিসম ম্যাট্রিক্স আকারে যোগফলের আকারে আমরা লিখতে পারি আমাদেরকে সবসময় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এ সমান হচ্ছে এক বাই দুই প্লাস এ ট্রান্সপোস এ প্লাস এ ট্রান্সপোস হলো প্লাস এক বাই দুই এ মাইনাস এ ট্রান্সপোস প্রথমটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স দ্বিতীয়টা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স তাহলে আমরা যে একটি অঙ্ক করি পরীক্ষায় যে কোশ্চেনগুলি আসে সেগুলি সাধারণত এরকম হয় এই একটা যে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে সেই ম্যাট্রিক্স একটি প্রতিসম ম্যাট্রিক্স আর একটা বি প্রতিসম ম্যাট্রিক্স যোগ যোগফলের আকারে প্রকাশ করতে বলে যেমন এখানে এক নম্বরে যে অঙ্কটি আছে দেখো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে সেটাকে আমরা প্রকাশ করতে হবে একটা প্রতিসম ম্যাট্রিক্স আর একটা বি প্রতিসম ম্যাট্রিক্স এর যোগফলের আকারে কি হবে করব না এই ম্যাট্রিক্সটা দেখো ম্যাট্রিক্সটা দুভাবে লেখা যায় থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট এখানে থার্ড ব্র্যাকেট আছে এ সমান হচ্ছে চার ছয় দুই পাঁচ শূন্য মাইনাস এক তিন মাইনাস এক মাইনাস ছয় ঠিক আছে তাহলে অতএব এ ট্রান্সফোর্স কি হবে চার ছয় দুই পাঁচ শূন্য মাইনাস এক তিন মাইনাস তাহলে আমরা এ পেয়ে গেছি অতএব এ প্লাস এ কি হবে আমরা অনুরূপ উপাদানগুলি যোগ করব তাহলে হচ্ছে আট এগারো পাঁচ এগারো জিরো মাইনাস দুই পাঁচ মাইনাস আমরা এ প্লাস এ বের করে বলেছি আমরা এ এ বের করবো এ ম্যাট্রিক্স থেকে এই ট্রান্সপোসটা বিয়োগ করব জিরো ওয়ান জিরো 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 সমান কি পি সমান হচ্ছে এক বাই দুই এ প্লাস এ অর্থাৎ এক বাই দুই

যে ম্যাট্রিক্সটা আমরা পেলাম পি এটা কিন্তু চেক করে দেখতে পারো যে এ ট্রান্সপোর্ট সমান পি হচ্ছে কিনা এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে কিউ অর্থাৎ হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোর্ট বের করব তাহলে এ মাইনাস এ ট্রান্সপোর্টটা আমরা বের করেছি অতএব কিউ সমান আমরা ধরে নিলাম এ মাইনাস এ ট্রান্সপোর্ট তাহলে হাফ এ মাইনাস এ ট্রান্সপোর্ট হচ্ছে জিরো ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো সমান হয়েছে জিরো এক বাই দুই মাইনাস এক বাই দুই মাইনাস এক বাই দুই জিরো জিরো এক বাই দুই জিরো জিরো ঠিক আছে তা এরকম ভাবে আমরা যোগ ফলে লিখতে পারবো এখানে আমরা লিখে দেবো যে এ ম্যাট্রিক্স সমান হচ্ছে পি প্লাস কিউ যেখানে পিও পি হচ্ছে একটি প্রতিসম ম্যাট্রিক্স আর কি হয়েছে একটি বি প্রতিশম ম্যাট্রিক্স অঙ্কগুলি খুবই সহজ প্রত্যেক বছর এই ধরনের কোয়েশ্চেন আসে খুব সহজে তোমরা করতে পারবে ঠিক আছে এরপরে দেখো আমরা এই প্রতিসম ম্যাট্রিক্সের একটি অঙ্ক নিয়ে আলোচনা করব অঙ্কটি হচ্ছে একটি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এ প্রতিসম হলে এ ইনভার্স প্রতিসম হবে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে দেওয়া আছে যে একটি ম্যাট্রিক্স এ নন সিঙ্গুলার এবং প্রতিসম তাহলে তার ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্সটি প্রতিসম হবে সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে দেখো যেহেতু ম্যাট্রিক্সটি নন সিঙ্গুলার তাহলে তার ইনভার্স যেটা সেটা এক্সিস্ট করবে অর্থাৎ আমরা বের করতে পারবো তাই না যদি ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার না হয় মানে সিঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে তার ইনভার্স হয় না এটা আমরা জানি তাহলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এটিকে আমরা ধরে নিলাম যে এটি এটি এন বাই এন ক্রমে ম্যাট্রিক্ বর্গম্যাট্রিক্স দেওয়া আছে যে এটি প্রতিশোম্যাট্রিক্স এ হবে অর্থাৎ এ ইনভার্স এর ট্রান্সফোর্স সমান এ ইনভার্স হবে এটা আমাদের দেখাতে হবে তাহলে দেখো এ ইনভার্স আমাদের যেটা দেখাতে হবে সেটা হচ্ছে এ ইনভার্স এর সমান এ ইনভার্স তাহলে আমরা বলতে পারবো যে এ ইনভার্সটা ম্যাট্রিক্স তাহলে আমরা জানি যে এ ম্যাট্রিক্স তার ইনভার্স সঙ্গে মাল্টিপ্লাই করলে কি হবে না তো এ ইন এ ইনভার্স সমান হচ্ছে এ ইনভার্স ইন্টু এ সমান হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স এখান থেকে দেখো এ ইনভার্স সমান হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা দুদিকে ট্রান্সফোর্স নিয়ে নেব তাহলে কি পাবো অর্থাৎ এইটা সমান কি না আমরা জানি এব হয় বি ট্রান্সভোর্স এ ট্রান্সভোর্স হয় অর্থাৎ এ ইনভার্স তার ট্রান্সপোর্স এ ট্রান্সফোর্স সমান আইডেন্টি ম্যাট্রিক্স এর না সবসময় আইডেন্টি ম্যাট্রিক্স হয় তাই তো আইডেন্টি ম্যাট্রিক্স এর ক্ষেত্রে তার ট্রান্সফোর্টি ম্যাট্রিক্ডেন্টি ম্যাট্রিক সবসময় প্রতিষ্ঠিত ম্যাট্রিক্স তাহলে আমরা এটা পাচ্ছি একই রকম ভাবে আমরা যদি এ ইনভার্স এ সমান আইডেন্টি ম্যাট্রিক্স এখানে যদি আমরা নিই তাহলে কি পাবো না এ ট্রান্সফোস এ ইনভার্স তার সমান আইডেন্টি ইনভার্সেন্টি ম্যাট্রিক্ এ ইনভার্স তার সমান হচ্ছে এ দুটো আইডেন্টি ম্যাট্রিক্স আমরা লিখে দিতে পারি এ ট্রান্সপোস এ ইনভার্স তার ট্রান্সপোর্স সমান হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো না আমরা এখান থেকে এটা বলতে পারবো যে এ ইনভার্স তার ট্রান্সফোর্স এ কেন এ কারণ হচ্ছে এটা এটা প্রতি সময় ম্যাট্রিক্স এ ট্রান্সফোর্ আমরা বসাব সমান হচ্ছে এ ইন এ ইনভার্স তার ট্রান্সফোর্টি ম্যাট্রিক্স বুঝে তাহলে হচ্ছে না এখান থেকে আমরা বলতে পারছি যে এ ইনভার্স এবং এর সঙ্গে এ ইনভার্স ট্রান্সপোর্স এর প্রোডাক্ট কি হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স আমরা যদি বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স এর সংজ্ঞাটা দেখি সেই সংজ্ঞা থেকে এখানে আমরা বলতে পারি যে এ ম্যাট্রিক্স এর ইনভার্স এ ম্যাট্রিক্স ইনভার্স হচ্ছে এ ইনভার্স তার ট্রান্সফোস অর্থাৎ এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি তাহলে এ ইনভার্স তার ট্রান্সফোর্ সমান হচ্ছে এ ইনভার্স তার মানে হচ্ছে এ ইনভার্সটা প্রতিসম ম্যাট্রিক্স হবে যে রাউন্দকে প্রমাণ করতে হবে ঠিক আছে